সুতরাং n বাই টু এরকম হচ্ছিল, এবং ওনার সিম্পল এক্সপ্লেনেশন অন অ্যাভারেজ n বাই টু, এবং n বাই টু দিয়ে উনি ওটাকে মানে দেখিয়েছেন আমরা কতদিনে যেটা দেখিয়েছি। কিন্তু আমরা যদি রিগোরাস অ্যানালাইসিস করি তাহলে এই জায়গাটা একটু প্রবলেম হয়ে যায়, যেখানে ক্লেইমটাতেও একটু প্রবলেম হয়ে যায়। বলা হচ্ছে যে দুই এর চেয়ে কম হবে না, কিন্তু দুই এর চেয়ে সামান্য কম হয় আর কি, যেটা হচ্ছে যে মানে কিন্তু ক্লোজ টু, যদি এন এর ভ্যালু যদি অনেক বড় হয়, এন এর ভ্যালু যদি বড় হয় তাহলে ক্লোজ টু টু, কিন্তু তার চেয়ে কম হবে না। এই ক্যালকুলেশনটা আসলে আমরা কিভাবে করতে পারি, এটা খুবই সিম্পল ক্যালকুলেশন, কিন্তু মাথায় আসতে হবে। সেটা হলো যে এই ঘরে যে কোনো একটা পার্টিকুলার সংখ্যা, যে কোনো একটা পার্টিকুলার সংখ্যা এই ঘরে কতবার থাকতে পারে, অর্থাৎ এক নাম্বার ঘরে কতবার থাকতে পারে। তো সেটা থাকতে পারে, যেহেতু এন সংখ্যক সংখ্যা আছে, সেটা থাকতে পারে এখানে মাইনাস এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টাইমস থাকবে এই ঘরে, এই ঘরেও থাকবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টাইমস। প্রত্যেকটা ঘরেই আসলে ওই সংখ্যাটা এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টাইমস থাকবে, ঠিক কিনা, তাই না? জি স্যার। আমরা গতদিনে এই জায়গাটাতেও চিন্তা করতে ভুল করছিলাম, আমরা সবসময় চিন্তা করছিলাম যে একবার করে প্রত্যেকটা জায়গায় একবার একবার না, আসলে বিষয়টা আসলে অনেকবারই থাকতে পারে, এবং সেটা আসলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টাইমস এক নাম্বার ঘরে থাকবে, ওই সংখ্যাটা এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টাইমস দুই নাম্বার ঘরে থাকবে, ওই সংখ্যাটা এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টাইম তিন নাম্বার ঘরে থাকবে। তাহলে আমি যদি টোটাল কস্ট, আমাদের ওই যে মুভমেন্ট কস্ট কথা চিন্তা করছিলাম, সেই কস্টটা যদি ই করি, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে এরকম এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি, তারপরে এখানকে আমি কস্ট ওয়ান ধরছি, আর হচ্ছে হলো এখানকে আমার কস্ট হচ্ছে এন ধরছি, তাই না? এইভাবেই তো কষ্ট ধরেছি আমরা, সুতরাং এইভাবে হচ্ছে হলো এন, এটি হচ্ছে এক্সাক্টলি আমাদের যে টোটাল কস্ট এইটার জন্য সেটা আসছে, এবং ওখানে কিন্তু দাঁড়াচ্ছে তাহলে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এবং এটা আসছে তাহলে n ফ্যাক্টোরিয়াল, আর হচ্ছে এখানে আমরা n প্লাস ওয়ান ইয়েতে n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এটা আসছে। কি বোঝা গেছে তোমাদের? এই এই জায়গাটাতে, এই জায়গাটাতে আসলে আমাদের ওখানে আমরা গতদিনে যে এক্সপ্লেনেশন যেভাবে ক্যালকুলেশনটা করেছিলাম সেখানে হচ্ছে এন প্লাস ওয়ান এন বাই টু ছিল, ওখানে ছিল এন বাই টু, আমরা নিয়েছিলাম এন বাই টু, অ্যাকচুয়াল যেটা আসছে হলো এন প্লাস ওয়ান বাই টু, এবং এন যদি আসলে অনেক বড় হয়ে যায় তাহলে এটা মানে সিগনিফিকেন্ট। এইভাবে মানে এক্সাক্টলি ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায়, কিন্তু আমরা যে ক্লাস নোটটাতে আমরা যেটা ফলো করছিলাম সেখানে উনি জাস্ট এক্সপ্লেনেশন এরকম বলছে যে প্রত্যেকটা ঘরে সমান সংখ্যক বার আসবে, সুতরাং অন অ্যাভারেজ আমরা এন বাই টু নেই, এভাবে প্রুফটা করেছেন। কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? কোন কোশ্চেন আছে তোমাদের এটার উপরে, কিংবা তোমরা বেটার অ্যানালাইসিস এন বাই টু মানে এই টার্মটা ওয়ান বাদ দিয়ে অ্যানালাইসিস করা যায় কিনা সেটা একটু চিন্তা করে দেখো, কিন্তু আমি আসলে মানে চিন্তা করি আসলে এই এটার বাইরে খুঁজে পাইনি। কিন্তু উনি সিম্পলি যেটা বলেছেন প্রফেসর ইয়ামা, উনি বলছেন যে জাস্ট প্রত্যেকটা লোকেশনই একই সংখ্যক বার আসবে, সুতরাং ইট ইজ অ্যাভারেজ হচ্ছে আমরা এন বাই টু নিতে পারি। তোমাদের আর কোন কোশ্চেন আছে এই বিষয়ে? Thank you.
ইনফ্যাক্ট এটা নিয়ে আমি কাইকোয়াদ স্যারের সাথে ডিসকাস করেছিলাম, স্যার এই সলিউশনটার কথাই বলতেছিলেন আর কি। আচ্ছা আমরা এখন কে সার্ভার প্রবলেম এটা নিয়ে একটু পড়াশোনা করব, দেখি আমরা। এটা আসলে অনলাইন অ্যালগোরিদমের এরিয়াতে খুবই ফেমাস একটা প্রবলেম, এটার অ্যানালাইসিসটা শেখা এবং এটা স্টাডি করা, এবং খুবই ওয়েল স্টাডিড প্রবলেম ইন দ্য এরিয়া অফ অনলাইন অ্যালগোরিদম, ইট ইজ কে সার্ভার প্রবলেম। কে সার্ভার প্রবলেমটা হচ্ছে যে কে সংখ্যক সার্ভার আছে তাদেরকে সার্ভ করার জন্য রিকোয়েস্ট পাঠানো হয় এবং তারা গিয়ে সেই যে রিকোয়েস্টটা সেটা সার্ভ করে। আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি সেটা হলো, ধরো ইন্টারনেট প্রোভাইডার একটা কোম্পানি আছে, ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি আছে এবং বিভিন্ন জায়গায় তারা ইন্টারনেট কানেকশন দিয়েছে এবং তাদের কিছু সার্ভিস কার আছে যে কারে তারা গিয়ে আর কি বিভিন্ন জায়গায় যখনই কমপ্লেইন পায় তখনই সেখানে গিয়ে সেই প্রবলেমটা সলভ করে দিয়ে আসে। এবং এই গাড়িগুলো যে সার্ভিস কার গুলো এরা ধরো শহরের মধ্যে ঘুরতে থাকে, শহরের বেশ একাধিক কতগুলো ইয়েতে সার্ভিস কার আছে তাদের কে সংখ্যক, এখান থেকে কে টার্মটা আসছে কে সার্ভার। কে সংখ্যক গাড়ি ধরো ঢাকা শহরে ঘুরছে, এর মধ্যে হচ্ছে কল সেন্টারে চলে আসলো একটা ইয়েতে কল আসলো যে কারো ইন্টারনেট প্রবলেম হচ্ছে এবং সেখানে সে ইয়েতে ওরা তখন অ্যাসাইন করবে কোন একজন সার্ভারকে ওই জায়গায় গিয়ে কাজটা কমপ্লিট করার জন্য। এখন কাকে অ্যাসাইন করবে সেটা হচ্ছে যে হচ্ছে মানে অর্থাৎ যাকে অ্যাসাইন করবে সে এখান থেকে যেখানে এই মুহূর্তে যার পজিশন এই পজিশন থেকে ওই জায়গা পর্যন্ত যেতে তার যে কস্ট বলো সময় বলো মানে তার ডিস্টেন্স আর কি, তার তেলের খরচ কিংবা সময় এগুলো যে কোনো প্যারামিটার তুমি চিন্তা করতে পারো, যে ওই যাওয়ার এই দূর ডিস্টেন্সটাকে হচ্ছে কস্ট ধরা হচ্ছে। এইটা হচ্ছে যে এই সার্ভিস কখন কার প্রবলেম হবে, কে কখন রিকোয়েস্ট পাঠাবে এটা তো আগে থেকে জানা যাচ্ছে না। আমরা যখন যে রিকোয়েস্ট আসছে তখন সেই রিকোয়েস্টে আমরা পাঠাচ্ছি আর কি। এবং সাধারণত যেটা হয় যে ওই রিকোয়েস্টের কাছে ক্লোজেস্ট যে ইয়েতে সার্ভারটা বা যে সার্ভিস কার্ডটা আছে তাকে বলা হয় তুমি ওখানে যাও যদি সে ফ্রি থাকে, কিংবা তার ইয়েতে আরেকজন। এবং এখানে ধরে নেওয়া হচ্ছে যে একটা সার্ভিস শেষ করার পরে আবার আর একটা সার্ভিস আসতেছে এরকম ভাবে। এই প্রবলেমটাই হচ্ছে কে সার্ভার প্রবলেম। ইয়েতে এখন হচ্ছে অপটিমাইজ করতে হবে কি, আমাদের অবজেক্টিভ ফাংশন হচ্ছে টোটাল কস্ট ওভার দা ধরো একটা পিরিয়ড, টোটাল যে কস্টটা হচ্ছে ডিস্টেন্স, অর্থাৎ সে এখন যেখানে আছে এখান থেকে সার্ভিস যেখানে দিতে যেতে যাবে এইটুকু যাওয়ার যে ডিস্টেন্স এটা হচ্ছে কস্ট। তাহলে হচ্ছে এই সার্ভিস যাওয়ার যে এটা হচ্ছে মানে টোটাল যে কস্ট এইটাকে মিনিমাইজ করতে হবে, এটা হচ্ছে কে সার্ভার প্রবলেম। কে সার্ভার প্রবলেমটা আসলে অনলাইন মানে ডোমেইনেই আসলে ডিফাইন করা হয়েছে, এই জন্য এখানে আর অনলাইন লেখে না, জাস্ট কে সার্ভার প্রবলেমই লেখে। কে সার্ভার প্রবলেম এটা সবসময় অনলাইন হিসেবেই এটাকে ডিফাইন করা হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রবলেম। তো এখন প্রবলেম ক্লিয়ার কিনা তোমাদের কাছে? প্রবলেমটা বুঝতে পারছো তোমরা সবাই? জি স্যার। আচ্ছা এখন আমরা এই কে সার্ভার প্রবলেম নিয়ে দেখি কিছু অ্যালগোরিদম। প্রথমে যেটা তোমাদের কাছে মনে হতে পারে, সবারই মনে হতে পারে, এবং যে সার্ভিস সেন্টার ইয়েতে যারা আছে ইন্টারনেট প্রোভাইডার যারা আছে তারা যেটা চিন্তা করবে সেটা কি অ্যালগোরিদম হতে পারে বলো তো দেখি। খুবই সিম্পল অ্যালগোরিদম হতে পারে, সেটা হচ্ছে গ্রিডি অ্যালগোরিদম, তাই না?
গ্রিডি অ্যালগরিদমটা কি করবে, গ্রিডি অ্যালগরিদম হচ্ছে যেখান থেকে রিকোয়েস্ট আসছে তার কাছাকাছি সবচেয়ে ক্লোজেস্ট যে সার্ভিস কার্ডটা আছে তাকেই অ্যাসাইন করবে, গ্রিডি অ্যালগরিদম তাকেই অ্যাসাইন করবে, একদম তার কাছে যে আছে তাকে অ্যাসাইন করে দেবে, এটাই করবে। কি তুমি হলে তাই করতে না, তোমরা কি করতা? অর্থাৎ যখন একটা রিকোয়েস্ট আসলো দেখলো যে ওই রিকোয়েস্টের কাছাকাছি কে অবস্থান করছে তাকে ওখানে পাঠানো হতো। তো এইটাই হচ্ছে গ্রিডি অ্যালগোরিদম। তো এখন গ্রিডি অ্যালগোরিদমের পারফর্ম, এটাই অ্যালগোরিদম। অ্যালগোরিদম খুব সিম্পল, অর্থাৎ সবসময় অ্যাসাইন করো যে ক্লোজেস্ট সার্ভার টু দ্য রিকোয়েস্ট, অ্যাসাইন ক্লোজেস্ট সার্ভার টু দ্য রিকোয়েস্ট, এটাই অ্যালগোরিদম। তাহলে গ্রিডি অ্যালগোরিদম, গ্রিডি যেটা অ্যালগোরিদম গ্রিডি হচ্ছে অ্যাসাইন ক্লোজেস্ট সার্ভার টু দ্য রিকোয়েস্ট। এখন আমরা দেখি অ্যালগোরিদম গ্রিডির পারফরমেন্স কেমন, অ্যালগোরিদম গ্রিডির পারফরমেন্স কেমন। অ্যালগোরিদম গ্রিডির পারফরমেন্স দেখার জন্য আমরা যদি এরকম একটা খুবই সিম্পল, আমরা এটাকে এটা টু ডাইমেনশনাল প্লেনে রিকোয়েস্ট গুলো হতে পারে আমরা চিন্তা করতে পারি, আমরা জাস্ট এটাকে খুব সিম্পলিফাইড একটা ভার্সন চিন্তা করার জন্য আমরা ধরে নেই এইগুলো সবই হচ্ছে লাইন, একটা যেহেতু কার যাচ্ছে রাস্তা বরাবর আছে লাইনের উপরে আছে, আমরা ধরে নেই লাইনের উপরে আছে, আমরা ই করে নেই যে কতগুলো, এইগুলো হচ্ছে ধরো ক্লায়েন্টদের বাড়ি এরকম হতে পারে, এ ক্লায়েন্টদের আরেকজন ক্লায়েন্ট আছে ধরো এখানে, এখানে আছে বি, আরেকজন ক্লায়েন্ট আছে এখানে আছে। আমরা ধরে নেই টু সার্ভার, টু সার্ভার, দুইটা সার্ভার যদি আমরা চিন্তা করি তাহলে এখন ইনিশিয়ালি দুইটা সার্ভারের এরা যে কোনো জায়গায় থাকতে পারে, ইনিশিয়ালি যে কোনো জায়গায় দুইটা সার্ভার থাকতে পারে। প্রথমে ধরো একটা রিকোয়েস্ট আসলো সিতে, এখন এই দুইটা সার্ভার যেখানে এই লাইন বরাবরই বিভিন্ন জায়গায় আছে তার মধ্যে যে ক্লোজেস্ট তাকে অ্যাসাইন কোথায় করবে, তাকে হচ্ছে সিতে। তাহলে একটা সার্ভারকে এখানে হচ্ছে এস ওয়ান, সার্ভার ওয়ান কে আমরা ধরে নিলাম এখানে অ্যাসাইন করে দিলাম, তারপরে একটা রিকোয়েস্ট আসলো এতে, এতে একটা রিকোয়েস্ট আসলো, তখন কি করবে, এস ওয়ান তো আর এস ওয়ান কে আর এখানে অ্যাসাইন করতে পারবে না, তার কারণ এস টু হচ্ছে এরকম কোন একটা জায়গাতে আছে তাই না, অর্থাৎ এস টু ডিস্টেন্স এ থেকে হচ্ছে ক্লোজেস্ট তাই না, ঠিক কি না? জি স্যার, এস টু ডিস্টেন্স এ থেকে ক্লোজেস্ট, তাহলে এস টু সার্ভারটাকে এতে ডিফ্লি করে দিল। আমরা এই লোকেশন গুলো যখন চুজ করেছি তখন এমন ভাবে চুজ করেছি যে এ বি যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের যে এ বি সি এইভাবে লাইনের উপরে আছে, এ বি ডিস্টেন্সের যে পি সি ডিস্টেন্স অনেক বড়, এ বি ডিস্টেন্সের যে বি সি ডিস্টেন্স অনেক বড়। এখন হচ্ছে আমরা তো মানে এই অ্যালগোরিদম গুলোর ওয়ার্স্ট কেস অ্যানালাইসিস করার জন্য আমরা আসলে ওই যে অ্যাডভার্সারি মডেল, যেটা অ্যাডভার্সারি আমরা চিন্তা করি, অর্থাৎ আমার বিপক্ষে যে খেলছে সে খুবই পাওয়ারফুল, সে সবকিছু জানে, আমার চালের বিপরীতে এমন চাল দেবে যে আমাকে সবসময় খালি ঘুরপাক খাওয়াতে থাকে এরকম। তাহলে সেটা যদি হয় তাহলে হচ্ছে এরপরে ধরো প্রথমে ছিল সি রিকোয়েস্ট, তারপরে আসলো এ রিকোয়েস্ট, তারপরে বি রিকোয়েস্ট, তারপরে বিতে আসলো, বিতে যদি হয় তাহলে বিতে কোন সার্ভারকে অ্যাসাইন করবে, বিতে কোন সার্ভারকে অ্যাসাইন করবে, এস টু স্যার, এস ওয়ান, এস ওয়ান কেন স্যার, আগে ওর মানে সি কে আগে যেহেতু কল করছে সো সি এর কাজ তো শেষ হয়ে যাবে, এস ওয়ান ফ্রি হয়ে যাবে,
আর s2 booked থাকবে কারণ a না booked না আমরা একটা কাজ আমরা ধরে নিচ্ছি আমাদের অ্যাসাম্পশন হচ্ছে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা আসবে অর্থাৎ 3 ও আচ্ছা স্যার তাহলে তো s2 তাহলে হচ্ছে s2 তাহলে s2 আসলে এখানে চলে আসলো তাই না s2 এখানে চলে আসলো না s2 ঠিক তো এরপরে নেক্সট রিকোয়েস্ট আসলো a এরপরে a কে কোনটা অ্যাসাইন করবে স্যার এস টু অ্যাসাইন করবে আবার আবার এস টু অ্যাসাইন করবে এস টু অ্যাসাইন করবে এইভাবে বি এ এবং যত এই সিকোয়েন্সের লেন্থ বাড়তে থাকবে কস্ট কিন্তু ততই ইনক্রিজ করতে থাকবে তাই না যত এই সিকোয়েন্সটার লেন্থ বাড়তে থাকবে কস্টটা ততই ইনক্রিজ করতে থাকবে কিন্তু অপটিমাল কিন্তু কি হতে পারত যদি আমি এই সিকোয়েন্সটা আগে থেকেই জানি তাহলে কিভাবে আমি এটাকে অ্যাসাইন করতাম আমি কোন সময় এস ওয়ান কে আমি বিতে নিয়ে আসতাম বিতে নিয়ে আসলে এই কস্ট আমার হয়ে যেত বেশি হতো কিন্তু তার পরিবর্তে পরে আমরা এই সিকোয়েন্স যদি আসতে থাকে তাহলে এস এ এ তে একটা সার্ভার সবসময় বসে থাকতো বি তে একটা সার্ভার সবসময় বসে থাকতো তাই না তারপর থেকে কিন্তু কস্ট সবসময় জিরো হতে থাকতো তাই না জি স্যার তো সুতরাং এইটা কিন্তু এই সিকোয়েন্স বাড়ার সাথে সাথে আমাদের ইনপুট সিকোয়েন্স বাড়ার সাথে সাথে এইভাবে যদি আমরা গ্রিডি ইউজ করি কিন্তু সেটা কিন্তু গ্রিডি হতো না সেটা কিন্তু গ্রিডি হতো না তার কারণ হচ্ছে S1 আমরা এখানে S2 পরবর্তীতে যখন বিতে এটা ই করছে তখন হচ্ছে অপটিমাল অ্যালগরিদম কি করত অপটিমাল অ্যালগরিদম S1 কে বিতে নিয়ে চলে আসতো তাহলে এখানে C তে দিল এতে গেল বিতে অপটিমাল অ্যালগরিদম S1 কে বিতে নিয়ে আসলো আর তারপরে যতই সিকোয়েন্স আসতে থাকুক এটা এই সিকোয়েন্সটা যদি আগে থেকে জানা থাকে যেটা অফলাইন অপটিমাল অ্যালগরিদম তখন এরা S1 এখানে থাকতো S2 এখানে থাকতো S1 এখানে থাকতো S2 এখানে থাকতো এবং এখানে কস্ট আর বাড়তো না তাহলে ওইটুকুই কস্ট থাকতো কিন্তু এইভাবে কিন্তু কস্ট বাড়তেই থাকবে সুতরাং এখানে আমরা বলতে পারি যে গ্রিডি ইজ নট কম্পিটিটিভ ফর কেস কে সার্ভার প্রবলেম গ্রিডি ইজ নট কম্পিটিটিভ গ্রিডি কম্পিটিটিভ না এটা আমরা বলতে পারি আচ্ছা এখন তোমরা এর চেয়ে একটা বেটার অ্যালগোরিদম চিন্তা করতে পারো কিনা এর চেয়ে বেটার কোনো অ্যালগোরিদম চিন্তা করা যায় কিনা তোমরা কোনো আইডিয়া দিতে পারো এর চেয়ে বেটার কোনো অ্যালগোরিদম স্যার পাস্ট এক্সপেরিয়েন্সের উপর বেস করে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোন দিকে হচ্ছে সেরকম কিছু পাস্ট ফ্রিকোয়েন্সি এটা তো আসলে আমার সাথে তো থাকবে অ্যাডভার্সারি তে সে হচ্ছে যে আমি দিলে তাকে আমাকে সবসময় কিন্তু ইয়েতে সুতরাং পাস্ট এক্সপেরিয়েন্সের ইয়েতে খুব বেশি আমরা ধরে নিতে পারি হয়তো হ্যাঁ পাস্টে যাদের যেখানে মানে ইয়েতে মানে ফল্ট খুব বেশি বেশি হয় সেখানে আরো বেশি ফল্ট হবে এটা মানে ওখানে প্রবলেম আছে হয়তো সেই জন্য এরকম হতে পারে কিন্তু এখানে হচ্ছে আমার বিপক্ষে কিন্তু একজন অ্যাডভার্সারি যে সবকিছুই কিন্তু আমার আমি যে চালি দেই কেনা না দেই না আমাকে খুব বিপদে সবচেয়ে ওয়ার্স্টলি আমাকে যেটা বিপদে ফেলতে পারবে সেখানে নিয়ে যাবে সেই পরবর্তী ইটা আসবে সেখানে আচ্ছা এটার পরে যে যে অ্যালগোরিদমটা যেটা একটা কম্পিটিটিভ অ্যালগোরিদম যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো যেটাকে যে অ্যালগোরিদমকে বলা হয় ডাবল কভারেজ ডাবল
double coverage, DC algorithm. Double coverage. Double coverage algorithm ta hoche je kono ekta request howar pore request jokhon kokhon ashbe tar dui pashe edik thekeo closest je odik thekeo closest je eta amra of course ekhane simplified bhashay chinta korchi একটা লাইনের উপরে আছে সুতরাং এখানে দুই দিক থেকে ক্লোজ যে আর কি এটা চিন্তা করতে পারি দুই দিক থেকে যে ক্লোজ প্রত্যেকই একই স্পিডে তার দিকে আগাবে রিকোয়েস্টের দিকে আগাবে অর্থাৎ যে জায়গায় রিকোয়েস্টটা আছে তার দুই পাশেই যে যে যদি ই থাকে মানে সার্ভিস কার থাকে তারা হচ্ছে হলো ওই রিকোয়েস্টের দিকে আগাবে তে আগালে যেটা হচ্ছে যে যে আগে পৌঁছে যাবে অর্থাৎ যে এই দুইটার মধ্যে যে ক্লোজেস্ট সে আগে ওখানে পৌঁছে যাবে পৌঁছে গেলে সে সার্ভিসটা দিল আর আগেরটা যে পর্যন্ত আসলো সেখানে থেমে থাকলো অ্যালগরিদম কি বুঝে গেছে আমি যে অ্যালগরিদমটা বলছি বুঝতে পারছো অ্যালগরিদমটা অর্থাৎ কোন একটা রিকোয়েস্ট আসলো আমরা এখানে এই এক্সাম্পলের উপরে দেখি কোন একটা রিকোয়েস্ট আসলো ধরো এখানে প্রথমে সি তে এখানে গেল তারপরে এ তে এখানে গেল এরপরে যখন বি তে রিকোয়েস্ট আসলো তখন এস টু এই দিকে আগাতে থাকলো এবং এস ওয়ান ও একই স্পিডে এই দিকে আগাতে থাকলো যেহেতু এস টু বি এর কাছে সুতরাং বি এস টু বি তে আগে পৌঁছে গেল এবং এখানে এসে এস ওয়ান থাকলো এরপরে রিকোয়েস্ট যখন এ তখন হচ্ছে সে এখানে গেল এখানে এক পাশে ওই পাশে নাই আর কি কেউ সুতরাং এটার আর মুভমেন্ট হবে না কিন্তু যখন হচ্ছে হলো আবার যখন এস টু আগে ই করবে যখন আবার বি তখন কিন্তু সে আবার এখানে আসতে থাকবে ধীরে ধীরে এই সিকোয়েন্সটা কিন্তু খুব বেশি লম্বা হতে পারবে না কোন একটা পর্যায়ে এস ওয়ান কিন্তু এখানে এসে পৌঁছে যাবে কি বুঝতে পারছো ডাবল কভারেজ অ্যালগরিদম জি স্যার সুতরাং এইটা কিন্তু ইনফাইনিটলি লম্বা ই হতে পারবে না এটা বেশ কিছু সিকোয়েন্স হয়তো যাওয়ার পরে এস ওয়ান আগায় আসতে আসতে হয়তো এস ওয়ান তখন বি তে ফিক্সড হয়ে যাবে এস টু হচ্ছে এতে ফিক্সড হয়ে যাবে সুতরাং এই সিকোয়েন্সের পরে তারপরে থেকে কস্ট কিন্তু জিরো হয়ে যাবে তারপর থেকে কস্ট জিরো হতে থাকে এটা হচ্ছে হলো তোমার ডাবল কভারেজ অ্যালগোরিদম তে এই ডাবল কভারেজ অ্যালগোরিদম এইটা হচ্ছে হলো ইয়েতে সি কম্পিটিটিভ ফর এ কনস্ট্যান্ট সি এটা হলো সি কম্পিটিটিভ ই করা যায় প্রুভ করা যায় তাহলে অ্যালগোরিদমটাকে আমরা যদি বলি সেটা হচ্ছে যে আমাদের এই লাইনের উপরে আছে কোন একটা লাইনের উপরে সার্ভারগুলো আছে রিকোয়েস্ট যদি এই সার্ভারগুলোর যে রেঞ্জ এখান থেকে এই পর্যন্ত আসে তার বাইরে হয় তাহলে যে একটাই থাকবে ক্লোজেস্ট এবং সেইটা তার দিকে যেতে থাকবে সার্ভারটা সেইটাকে এইটাকে সার্ভ করবে আর যদি রিকোয়েস্ট হচ্ছে এই সার্ভারগুলোর মধ্যে থাকে যদি রিকোয়েস্ট তাহলে হচ্ছে কি হবে সার্ভারগুলোর মধ্যে থাকলে এর দুই পাশেই যে সার্ভারটা আছে সেই সার্ভার হচ্ছে
তার দিকে আগাতে থাকবে। তে এইটা হচ্ছে এখানে তোমার এটা এটা ইয়েতে আমি সি বলেছিলাম, এটার সঙ্গে কে কে কম্পিটিটিভ competitive ratio of DC a algorithm is at most k on a line. It will say that claim competitive ratio of DC is at most k on a line. এবং এটা অ্যানালাইসিস করার জন্য আমরা আগের যে টেকনিক গুলো দেখেছিলাম ওই টেকনিক ভাবেই আমাদের এখানে অ্যামোর্টাইজড কস্ট অ্যানালাইসিস করব আমরা, এবং এখানে পটেনশিয়াল ফাংশন মেথড আমরা ব্যবহার করব। এটা বেশ একটু ইনভলভড, আমরা মানে নেক্সট ক্লাসে এটা করব। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আচ্ছা, তোমাদের আমি ক্লাস টেস্ট বাকি দুইটা ক্লাস টেস্ট নিব। স্যার নেক্সট উইকে হবে? স্যার হ্যাঁ, পরেরটা কি নেক্সট উইকে হবে? হ্যাঁ নেক্সট উইকে। তোমরা কি বারে দিবা, সোমবারে না মঙ্গলবারে? স্যার নেক্সট উইকে কি আমাদের অ্যালগরিদম ল্যাব হবে?